টেলিভিশনের সংবাদ পাঠক পাঠিকাদের নিয়ে এক ভিন্ন ধরনের নাটক অ্যাপস। তারকাবহুল নাটকটিতে এক নতুন অ্যাপসের ব্যবহার নিয়ে নানা ধরনের ঘটনাকে ঘিরে নাটকটি তৈরি হয়েছে। ঈদের জন্য নির্মিত হচ্ছে নাটকটি। মোবাইল ফোনের একটি বিষয়কর অ্যাপসের কারণে কেউ মিথ্যে বললেই মোবাইল ফোন লাল বাতি জ্বালিয়ে সংকেত দিবে, আর সত্য কথাই জ্বলবে সবুজ বাতি। এমনই গল্প নিয়ে নাটক অ্যাপস। নাটক আমার চরিত্র একটা একজন সফটওয়্যার আর অ্যাপস ডেভেলপার, যে ফোন কম্পিউটার বেসড অ্যাপ বানিয়ে থাকে। এই নাটক করার পিছনে কারণ স্ক্রিপ্ট। এখনকার দিনে তো আসলে খুব এরকম ভালো খুব সূক্ষ্ম স্ক্রিপ্টের উপর কাজ করার সুযোগ অতটা হয় না, তো আমি স্ক্রিপ্টে যখন পড়ি তখন খুব ভালো লাগে, এই জন্যই কাজটা করা হয়। নাটকে অ্যাপসটি দ্রুতই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, শুরু হয় লঙ্কাকাণ্ড, ঘটে হাস্যকর আর বিব্রতকর ঘটনা। অনেক ধরনের চরিত্রই করেছি, কিন্তু ভার্সিটির এই ধরনের মানে সত্য মিথ্যা নিয়ে কখনো একদম ইনভলভ হয়ে কোনো বিষয়টাকে তুলে ধরা, ওই ধরনের ক্যারেক্টার মানে এখানে যদিও খুব অল্প সিন, সবারই মোটামুটি দুইটা তিনটে এরকম করে সিন, ওই জায়গা থেকে ডিফারেন্ট একটা ক্যারেক্টার এবং আমার খুব ভালো লেগেছে। শুদ্ধি অ্যাপস বিলুপ্তির ঘোষণা দিয়েছে সরকার, আটকের নির্দেশ দেওয়া হয়েছে অ্যাপসের নির্মাতাকে। চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপস নির্মাতা মিস্টার ওলিকে সোহেল পারভেজ শামসির রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইসমে আজম স্বপন। এইটা আপনারা যখন দেখবেন তখন একটা মজা পাবেন, যার মধ্যে প্রেম পাচ্ছেন, দাম্পত্য জীবন পাচ্ছেন, এর মধ্যে পেশাজীবী লোকগুলো পাচ্ছেন, রাজনীতিবিদদের পাচ্ছেন। ফেসবুক ফ্রেন্ডের সাথে তোমার দেখা করতে হবে কেন? আশ্চর্য, আমার ফেসবুক ফ্রেন্ড হঠাৎ করে শপিং মলে দেখা হয়ে গেল, কি করব বলো? আর তাছাড়া আহা নাও না, আমার দরকার তুমি আমাকে দিতে না? না সেটা ঠিক আছে, বাট আমি তোমার টাকা নিতে পারবো না। তোমার টাকা আর আমার টাকা কি আলাদা? নাও তো বাবু, প্লিজ নাও। আচ্ছা নিচ্ছি, বাট এটা কিন্তু ধার। শামসুদ্দিন হায়দার ডালিম, সাদাস শাকের, ঈশিকা আজিজ সহ প্রায় ২৫ জন নিউজ প্রেজেন্টার ও রিপোর্টার অভিনয় করেছেন এই নাটকে। শেষ হয়েছে নাটকটির শুটিং, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। বাবু, তুমি ওই মেয়েটার দিকে তাকালে কেন? কোন মেয়েটার দিকে বাবু? ওই যে ওই মেয়েটার দিকে। ও বাবু, তুমি আমার পাশে থাকতে পারো, অন্য মেয়ের দিকে তাকাইতে হয় কি যে বলো না, সবসময় তোমার মনের ভিতরে একটা সন্দেহ বাতি। আবার তাকালে তুমি ওই মেয়েটার দিকে। আফফান মিতুল, ৭১, ঢাকা। চেষ্টা করলাম মাত্র, তাই না? এক দিলে দুই পাখি মারো তুমি।